বিস্ফোরণ ঘটলে কিন্তু আমরা সবাই মারা যাব। দিদি সেই আইডিও বললেন, দিদি গেলেন বীরভূমে, সেখানে অরূপ পথ বললেন নামে একটি নেতা, তিনি অলিখিত এসপি ডিএসপি ওসি সমস্ত তিনি ডিএমদের থেকে পার্টি অফিসে মিটিং করেন। ভাবলে অবাক লাগে ছবিগুলো মিডিয়ায় বেরোয় যে আইপিএস আইএস অফিসার পড়াশোনা করেছে, যারা এসআইয়ের পরীক্ষা দিয়েছে, যারা বর্তমানে ওসির চেয়ারে বসে, যাদের সম্মান সবাই সম্মান দেয়, সেই মানুষগুলো সুরসুর করে এক ডাকে এক ফোনে এসে পৌঁছে যায়। সেখানে ঘটনা তো ঘটবেই, সেখানে তিনি আগেই বলেছিলেন সিআইডি সিবিআই আগে যে ওখানে শর্ট সার্কিট হয়েছে। বন্ধু আপনি কি জানতেন নাকি যে শর্ট সার্কিট হয়েছে? আপনি তো ছিলেন পার্টি অফিসে, তাই সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। ভাববেন না আজকে আমরা এই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে, আমরাও সেও নেই। ঘাটালও কিছুদিন আগে দেখেছিলেন বন্দুক ধরা পড়ছে, শুনলে গা শিউরে ওঠে, এগুলো ভাবতে লজ্জা লাগে। এক সময় আমরা শুনতাম বিহার উড়িষ্যাতে এসব হতো, আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, বন্দুক গুলি বোমা সমস্ত রাখার আদর্শ স্থান। আর তুমি বলে দেখবেন গুন্ডা দুষ্কৃতি সমস্ত বসবাস করছে পশ্চিমবঙ্গে। কার আশীর্বাদে? দিদির আশীর্বাদে। দিদি বলেছেন একটা শ্রেণীর মানুষকে লড়িয়ে দিয়েছেন আপনার বিরুদ্ধে, তাদের দুধের গায়ে আখ্যা দিয়েছেন, তাদের হাতে বন্দুক বোমা তুলে দিয়েছে, কারণ তারা জানে মানুষের স্বার্থে মানুষ হয়ে কাজ করে আমরা ভোটে জিততে পারবো না, তাই যে কোনো ভোট হলে এই দুধের গায়েদের নামিয়ে দিতে হবে। তারা আপনার ভোট তালাই করে দিবেন, ইভিএম চুরি করবে, নকল ইভিএম আগে থেকে বাড়ি থেকে রাখবে, পুলিশকে কাজে লাগিয়ে সেই ইভিএম পাল্টি নেবে। কিছুদিন আগে আমাদের পৌরসভায় ভোট হয়েছে, সিসিটিভি বন্ধ হয়েছে, বিধানসভায় ভোটে গন্ডগোল লেখা দিয়েছে, সেই জন্য সেই পক্ষকে কাজে লাগায়। কিন্তু বন্ধু আজকে কি হয়েছে? আমরা এক সময় বলেছিলাম উন্নয়ন শেষ কথা বলে সবকা সাথ সবকা বিকাশ, আজকে সংখ্যালঘু ভাইয়েরা মর্মে মর্মে বুঝতে পারছে, কেউ কেউ তো আবার বলছে যে বিজেপিকেই দরকার আছে এদের সায়স্তা করার জন্য। হ্যাঁ বন্ধু, বিজেপিকেই দরকার আছে এদের সায়স্তা করার জন্য, বিজেপি পারে সবাইকে নিয়ে সবার উন্নয়ন করে সবাইকে একসাথে নিয়ে চলতে। তাই আমরা বলছি যে পক্ষটা আমরা সহায়তা করছেন অলিখিত অনৈতিকভাবে, সেই পক্ষ সরে আসুন, কারণ আপনার দিকে আপনাদের তারাই মারবে। কারণ দেখলেন যে ঘটনা হলো বগটুইয়ে, এটা লজ্জিত, কারণ আমরা সহায়তা করেছিলেন, ভোট দিয়েছিলেন, পঞ্চায়েত বিধানসভা এম এমপি দিয়ে তৈরি করে দিয়েছিলেন, সেই আপনাদের জন্য মারার জন্য আপনার দিকে লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা এটা পরপর বিরোধিতা করি, বহুদিন আগে থেকে বিরোধিতা করি, সংখ্যালঘু ভাইরা আমাদের কথা শুনতে চায় না, আজকে তারা বুঝতে পারছে, কেউ কেউ ফোন করছে, তারা তাদের সঙ্গে পরিচিত আছে, তারা বলছে আমাদের ভুল হয়েছিল, তারা বলছে আমাদের ভুল হয়েছিল, আমরা এইভাবে সহায়তা করে দিদি আমাদের এই পুরস্কার ফিরিয়ে দিয়েছে। এটা হতে পারে না, কোনো একটা দল কোনো একটা সম্প্রদায়কে কাজে লাগিয়ে জিতে সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারে না। আমরা প্রথম দিকে আন্দোলন করছি, 2011 সালে ক্ষমতায় আসলো সেটা সারদা নানাদার টাকায়, সেই টাকা রেস কাটিয়ে আবার 2021 সালে পশ্চিমবঙ্গে একটা টোপ দিয়ে জিতে গেল, কিন্তু সেই টোপ দিয়ে মানুষের কাছে বেশি দিন ভালো থাকা যায় না। তাই আজকের এই নারকীয় ঘটনা, এই যে জঘন্য ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটছে, এই তো শুরু হয়েছে, এখনো অনেক বাকি আছে। এবং আগামী গত সপ্তাহে পশ্চিমবঙ্গের বুকে যে নারকীয় ঘটনা ঘটে গেছে, আমাদের আজকে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা লজ্জিত, আমরা মর্মিত। আমরা ভাবছি পশ্চিমবঙ্গে থেকে অন্যান্য রাজ্যে গিয়ে আমাদের বেকার যুবকরা সম্মানের সঙ্গে বাঁচতে পারবে না। আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে যে সরকার বর্তমান চালাচ্ছে এরা চালাতে পারবে না, এদের চালানোর ভঙ্গি আলাদা, এরা মানুষের উন্নয়নের কথা বলে না, এরা মানুষের স্বাস্থ্য শিক্ষা নিয়ে বলে না, বেকারদের বেকার যুবকদের চাকরির কথা বলে না, এরা বলে শুধু গুলি বন্দুক বোমা আর কারমানি। আমরা সামনে বিধানসভা গেল, যে বিধানসভাতে আমরা মানুষকে বোঝাতে চেয়েছিলাম যে এই সরকারকে আনা যাবে না, এই সরকার মানুষের উপকার করতে পারবে না, পালন্ত মূলা পড়তে বোঝা যায় যে মমতা ব্যানার্জির নির্দেশে তার পরিচালনায় পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চলছে, সে মানুষকে সুস্বাস্থ্য শিক্ষা আনতে দিতে ভালো দিতে পারবে না। কারণ এই সরকার যে গতকাল ঘটনা ঘটিয়েছে এইটা প্রথম নয়, এর আগে উনি এতে হাতে ঘড়ি নিয়েছেন, বর্তমানে উনি পিএইডি করেছেন, উনি লোকসভাতে স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন, উনি আগে 2016 সালে 6 সালে বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছেন, সংবিধান ছিঁড়েছেন, আর কালকে তার বই প্রকাশ করলো। অনেক দিনের রোগ, আজকে বসন্ত রোগ হলে দেখবেন পেটের ভিতরটা আগে হয়ে যায় পরে গায়ে ফুসকুড়ি দেখা যায়। সে পর বর্তমানে আগামী গতকাল যে ঘটনা ঘটেছে, ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা সহ যে বিধায়কদের উপর যে আক্রমণ, সে আক্রমণ আজকে তারা সংকুচিত রূপে দেখিয়েছেন। এর আগে বিধানসভার বাইরে যে ঘটনা ঘটে গেছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর
অন্যান্য দলের কর্মীদের উপর আমরা দীর্ঘদিন ধরে তা নিয়ে আন্দোলন করছি। আমরা বিধানসভাতে সহায়ক কর্মী খুন হচ্ছে, তার জন্য বিভিন্ন মানবাধিকার সেন্ট্রাল থেকে এসেছে, তারা বলে গেছে আমাদের সামনে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আমরা বলতে চেয়েছিলাম যে শাসকের আইন দিয়ে কোন রাজ্য উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না। আজকে দেখলেন বীরভূমে যে ঘটনা ঘটে গেল, এরকম ঘটনা পশ্চিমবঙ্গে এই সরকারের আমলে অনেক ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। গত সপ্তাহে 26 জনের বেশি মারা গেছে, ভাবতে অবাক লাগে আমরা কোন রাজ্যে বসবাস করছি। পুড়িয়ে মারছে, আমরা এক সময় কামদুনি গল্প শুনেছেন, আমরা বলি ছবি ঘটনা ঘটেছে, চন্দ্রকোনা একটু দাদা বলছিলেন সেসব ঘটনা শুনেছেন, সেটা বাম জমানে ঘটেছে, আর বিরোধী ছিল তখন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কুমিরের কান্না কাটতো, মানুষের হয়ে বলতো, মা মাটি মানুষের স্লোগান দিত, আজকে তার কোনো মাত্র লেশ চিহ্ন নেই। আমরা দেখতে পাবেন এই যে বীরভূমে ঘটনা ঘটলো, একজন মারা গেছে, তাকে খুন করেছে, তার পাল্টা খুনের জন্য পরিকল্পিতভাবে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি। ভারতবর্ষে একটি রাজ্য এক সময় সারা ভারতবর্ষকে পথ দেখাতো, সেই রাজ্য আজকে কোথায় গিয়ে পৌঁছেছে? তাই আমরা বেকার যুবকের কাছে, বেকার মা বোনদের কাছে, পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমরা বারবার আহ্বান করছি, আমরা আসুন এই সরকারকে শুরু করুন প্রতিজ্ঞাবদ্ধন উৎখাত করতে হবে, নাহলে আমাদের উত্তরসূরিদের জবাব দিতে পারব না। আমরা কি দেখে যাচ্ছি, পশ্চিমবঙ্গের কি অবস্থা, অন্যান্য রাজ্যগুলো আমাদের কি চোখে দেখছে? যারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে যাবেন তারা বুঝতে পারবেন। বোমা বন্দুকের স্তূপ আমরা